মানবদেহে এক মাসের বেশি সময় ধরে কাজ করছে শূকরের কিডনি। এক ব্যক্তির দেহে শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এখন পর্যন্ত তা ভালোভাবে কাজ করে যাচ্ছে, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গন ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের সার্জনরা জানিয়েছেন, ব্রেন ডেড এক ব্যক্তির দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করার পর বড় সাফল্য পেয়েছেন তারা। এই সার্জনরা দেখতে পেয়েছেন ওই ব্যক্তির দেহে শূকরের কিডনিটি এক মাসেরও বেশি সময় ধরে স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে। মানবদেহে বিভিন্ন প্রাণীর অঙ্গ বিশেষ করে কিডনি প্রতিস্থাপনের এমন পরীক্ষামূলক কাজ চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী হিসেবে বিবেচিত হবে। বিশ্বব্যাপী কিডনির যে চাহিদা রয়েছে সেটি মেটাতে এই সাফল্য বড় একটি অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের সার্জনরা বলেছেন, মানবদেহে এটি সবচেয়ে লম্বা সময় শূকরের কিডনি কাজ করার ঘটনা, যদিও যার দেহে এটি কাজ করেছে তিনি ব্রেন ডেড, যার মস্তিষ্ক মৃত অবস্থায় রয়েছে। ইনস্টিটিউটের পরিচালক রবার্ট মন্টগোমারি বলেন, পরীক্ষামূলকভাবে মানবদেহে আমাদের প্রতিস্থাপিত শূকরের কিডনি এক মাসেরও বেশি সময় ধরে কাজ করছে। তিনি জানিয়েছেন এ ফলাফল ভবিষ্যতে জীবিত মানুষের মধ্যে শূকরের কিডনি স্থাপন ও গবেষণায় সহায়ক হবে। শূকরের কিডনিটি প্রতিস্থাপনের আগে মডিফাই করে একটি বিশেষ জিন ফেলে দেওয়া হয়েছিল, যেটি মানবদেহের ইমিউন সিস্টেমের জৈবিক অণু হামলা করে ধ্বংস করে দেয়। এই সার্জনের প্রত্যাশা, অন্য প্রাণীর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনে সাফল্য পাওয়ার বিষয়টি অনেক মানুষের জীবন বাঁচাবে যারা অঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে 1,03,000 মানুষের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন, যার মধ্যে 88,000 জনেরই প্রয়োজন কিডনি। এই অঙ্গ পাওয়ার অপেক্ষা করতে করতেই অনেকের মৃত্যু হয়। যে ব্যক্তির দেহে শূকরের কিডনিটি প্রতিস্থাপন করা হয়েছে তার নাম মরিস মোমিলার। 57 বছর বয়সে হঠাৎ করে তার মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে যায়। পরবর্তীতে গবেষণার জন্য তার দেহ দান করেছিলেন তার পরিবারের সদস্যরা। গবেষকরা জানিয়েছেন তাদের এ গবেষণা দ্বিতীয় মাসে পা দিয়েছে এবং এটির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। যার দেহে এই গবেষণা চালানো হয়েছে ওই ব্যক্তির বোন বার্তা সংস্থা এটিকে বলেছেন, আমি এটি নিয়ে সংগ্রাম করেছি, আমি মনে করি আমার ভাইও এটি চাইত, তাই আমি আমার ভাইয়ের দেহ তাদের দিয়েছি। তার নাম চিকিৎসা বিজ্ঞানের বইয়ে থাকবে, এর মাধ্যমে সে চিরজীবন বেঁচে থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA দ্বিধাদ্বন্দ্বে আছে, তারা ছোট আকারে এবং বাছাইকৃত কয়েকজন স্বেচ্ছাসেবকের দেহে শূকরের হার্ট এবং কিডনি প্রতিস্থাপনের অনুমতি দেবে কিনা। তবে মানবদেহে বিভিন্ন প্রাণীর অঙ্গ বিশেষ করে কিডনি প্রতিস্থাপনের এমন পরীক্ষামূলক কাজ চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী হিসেবে বিবেচিত হবে।